এক সপ্তাহ ধরে দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গতকাল করোনা শনাক্ত হয়েছে 1159 জন, যা গত আড়াই মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড। মারা গেছেন 18 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশে দৈনিক শনাক্তের হার 2.26 থেকে 3.30 শতাংশের মধ্যে থাকলেও চলতি মাসে তা বেড়ে 5% ছাড়িয়েছে। আমরা যারা এখন পর্যন্ত টিকা দেই নাই, আমাদের তো অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যে আমার যারা আমার আশেপাশে আছে যারা টিকা দেয় নাই তাদের সবাইকে আগে আমরা টিকা দিয়ে নেই এবং এরপরে মাস্কও ব্যবহার করতে থাকি। আরও সতর্কতা যা আছে তা আমরা ব্যবহার